আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম ফাতিমা আজমাম ব্লগে। আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর আজকে আমি শেয়ার করব, আমি কর্নফ্লাওয়ার দিয়ে হালুয়া বানিয়েছিলাম, আর হচ্ছে বাসবুসা সুজির যে রেসিপিটা এইটাও শেয়ার করব। আর এইগুলো আসলে খুব সহজে বানানো যায়, খুবই কম সময়ে, বাট খেতে তো অনেক ভালো লাগে। আর ঈদের সময় এই ডেজার্টগুলো চাইলেই আমরা বানাতে পারি কম সময়ে। আর আমরা আসলে অনেকগুলো ফুল নিয়ে আসছিলাম, তো এইগুলোও আজকে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এইভাবে রাখলে কিন্তু অনেক দিন থাকে, ফুলগুলো ফ্রেশ থাকবে, খুব সুন্দর থাকে। তো আসলে ফুলের বুকের সাথে কিন্তু পাওয়া যায়, একটা প্যাকেট থাকে, এইটা আলাদা করে কিনতে হয় না। তো পানি নিয়ে আমি এইটা দিয়ে দিচ্ছি, ওই প্যাকেটটা দিয়ে দিছি, দিয়ে আমি এখন ফুলগুলা রেখে দিব। আর এইভাবেই রাখলে অনেক দিন থাকে, প্রায় এক সপ্তাহ তো ফ্রেশ থাকে, আর আরও বেশিও থাকে। এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আজকে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে হালুয়া বানাবো, আর এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা নিলাম। আসলে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারে পাউডার না, একটু দানাগুলো বড়, এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর এই জন্য আমি প্রথমেই প্রায় 3 টেবিল চামচ বাটা নিয়ে নিছি, দেন আমি 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আজকে হালুয়া বানাবো। আসলে একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ এইটা তো একেবারে পাউডার না, সময় নিয়ে রান্না না করলে এটা মানে রান্নাটা একটু ভালোভাবে হয় না, বা কর্নফ্লাওয়ারগুলা কর্নগুলা আসলে ভালো করে রান্না করতে হবে। বাটারের মাঝে কর্নফ্লাওয়ারগুলা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর 1 কাপ চিনি আমি দিয়ে দিছি, কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও একটু বেশি চিনি দিতে পারেন, বাট 1 কাপ কর্নফ্লাওয়ার 1 কাপ চিনি হচ্ছে কি মিষ্টি খুবই ব্যালেন্স হয়। আর এখন হচ্ছে আমি 1/2 কাপ নারিকেলের গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে আমি আবারও একটু সময় নেড়ে নিব। দেন আমি হচ্ছে দুধ আর পানি অ্যাড করব। এখন হচ্ছে পানিটা অ্যাড করে নিচ্ছি। আসলে 1 কাপ কর্নফ্লাওয়ারের জন্য আমি 4 কাপ পানি নিয়েছি আর 2 কাপ দুধ নিয়েছি। নিয়ে আমি একেবারে লো হিটে রান্না করতেছি, একটু সময় নিয়ে প্রায় 20-25 মিনিট আমি রান্না করব, তাহলে খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রায় 20 মিনিট পরে আমি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কিশমিশ। খুব বেশি আগে কিন্তু কিশমিশ দিয়ে দিলে কিশমিশগুলো গলে যায়, সো নামানোর 4-5 মিনিট আগে দিলেই বেটার। আর এখন যেহেতু প্যান থেকে এইভাবে উঠে আসছে, এর মানে আমার কর্নফ্লাওয়ারের হালুয়াটা রেডি। তো আমি এখন হচ্ছে আলাদা একটা প্লেটে নিয়ে নিব, নিয়ে যে কোনো শেপে কিন্তু এইটা আমরা নিতে পারি, হালুয়াটা বানিয়ে নিতে পারি। তো আগে আমি নিয়ে নিচ্ছি প্লেটে, একটু ঠান্ডা হওয়ার পরে পছন্দ মতো শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি বানাবো হচ্ছে বাসবুসা। এটা খুবই সহজ বানানো আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো যায়, এই জন্য প্রথমেই আমি একটা ডিম নিছি কুসুম সহ, আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেন আমি হচ্ছে 1/2 কাপ তেল নিয়ে নিছি, নর্মাল যে তেল আমরা ইউজ করি, রেগুলার খাবারের তেল। দুইটা খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। দেন আমি 1/2 কাপ চিনিও নিয়ে নিচ্ছি, নিয়ে 3টে একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। আর এটা কিন্তু খুব কম সময় বানানো যায়, এই জন্য আমরা ঈদের চট করে বানিয়ে নিতে পারি মেহমানদের জন্য। তো দেখলাম যে চিনিগুলো আসলে গলতেছিল না, এখন আমি হচ্ছে বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। এখন একটা সিরাপ বানাবো, যেটার জন্য আমার চিনি লাগবে। 1 কাপ চিনি নিছি আর 1/2 কাপ পানি দিব, দিয়ে আমি ভালো করে মিক্স করে একটু ঘন করে সিরাপটা বানিয়ে নিব। একটু ঘন হওয়ার পরে আমি নামিয়ে রেখে দিব, আর একটু ঠান্ডা হওয়ার পরেই আমি জিনিসটা ইউজ করব। তো আমি হচ্ছে গিয়ে ডিম চিনি আর তেলটা মিক্স করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি নারিকেলের গুঁড়া 1/2 কাপ নিছি, নিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। দেন আমি 1/2 কাপ টক দই নিচ্ছি, টক দইটাও এখন মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিব। দেন আমি 1/2 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা নিব, দুইটা মিলিয়ে 1 কাপ নিব, নিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিব।
তো এই সবগুলা উপাদান দেওয়ার পরে কিন্তু আমার ব্যাটারটা রেডি বাসভুসার জন্য। এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। দেন আমি হচ্ছে যেই বক্সটাতে বানাবো এটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা কাচের বাটিতে আমি বানিয়ে নিব, তো খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি মিশ্রণটা ঢেলে দিব। সমান করে আমি দেওয়ার চেষ্টা করতেছি সব দিক দিয়ে, যাতে সমান হয়, ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে। আর এখন হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব, মাইক্রোওয়েভ ওভেন যেটা, এইটাতে দিয়ে দিব। প্রায় 8 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি। আট মিনিট পরে আমি বের করছি, আর আমার হচ্ছে গিয়ে ডেজার্টটা রেডি, বাসভুসাটা রেডি। চামচে লেগে আসতেছে না কোনো কিছু, এর মানে হচ্ছে রেডি। আর এখন হচ্ছে আমি চিনির যে সিরাপ আমি বানিয়েছিলাম এইটা উপরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে। আর আসলে এই সিরাপটার জন্যই খেতে খুব বেশি ভালো লাগে। আর আমি যে মিশ্রণটা রেডি করছিলাম এটা ছিল কম, আর আমার হচ্ছে যেটাতে আমি বানিয়েছিলাম বা যে কাচের যে বাটিটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য একটু পাতলা হয়ে গেছে। বাটিটা আর একটু ছোটো নিলে পুরুত্বটা একটু বেশি আসবে, দেখতে আসলে ভালো লাগবে। বাট যে পুরুত্ব যাই হোক খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এইভাবে খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো এখন আমি হচ্ছে চতুর্দিকে এই সিরাপটা দিয়ে দিচ্ছি। আশা করি সবার অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আসলে আমাদের আগেই খাওয়া শেষ। কর্নফ্লাওয়ারের হালুয়া কিন্তু আমাদের বেসর দিয়ে খাওয়া শেষ। লাস্টে একটু আছে, তো এটা কেটে আমি রেখে দিচ্ছি। আসলে খুবই মজা ছিল দুইটা জিনিসই। আর এটা তো বাসভুসা যেটা খুবই খুবই আমি ছিল, হালুয়াটা খুবই আমি ছিল। আর আমি ফার্স্ট টাইম আসলে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম, তো দুইটা খুবই মজা ছিল, খুবই সহজে বানানো যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।